আর্সেনাল সাইন করিয়েছে ২২ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওরিকে যাকে ঘিরে অনেক বেশি আগ্রহ ছিল বড় বড় ক্লাবগুলোর শেষ পর্যন্ত সেই বড় ক্লাবের তালিকায় আর্সেনালে সফল হয়েছে মিকেল আর্তেতা বলেছেন রিকার্দো কালাফিওরি আর্সেনালেই আসতে চেয়েছিলেন অন্য ক্লাবের আগ্রহ অগ্রাহ্য করেও এবং প্রথম দিন চুক্তি স্বাক্ষর করার পরপরই রিকার্ডো কালাফিওরি নেমে গেছেন দলের সঙ্গে অনুশীলন করেছেন জানিয়েছেন তিনি দারুণ খুশি আর্সেনালে আসতে পেরে কালাফিওরি বাইশ বছর বয়সী সেন্টার ব্যাক তাকে আপনি হয়তো লেফট ব্যাকে খেলাতে পারেন দুর্দান্ত সাইনিং বলতে হবে আর্সেনালের জন্য রিকার্ডো কালাফিওরিকে যদি আপনি তার ইউরোর ফর্ম বিচারে যদি আপনি বলতে চান যে তিনি আর্সেনালে এসছেন সেটা বলা কিন্তু খুবই ভুল হবে আপনি তো বললেন যে রিকার্ডো কালাফিওরির জন্য অনেক বড় ক্লাব বসেছিলেন ইনফ্যাক্ট ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের স্কাউটরাও সম্ভবত বলোনিয়াতে যখন তিনি লাস্ট সিজনে দুর্দান্ত একটা মৌসুম কাটলেন তার পেছনে স্কাউট করছিলেন এবং খুবই ফর্চুনেটলি ফর্চুনেটলি বলা ঠিক হবে না তার সেই ক্যালেবারটা রয়েছে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন ইতালির যেই ভঙ্গুর একটা পারফর্মেন্স আমরা দেখেছি সেই তুলনায় ওয়াজ দ্য মানে শাইনিং পার্ট ইতালির জন্য সেক্ষেত্রে কালাফিওরি এই সাইনিংটা আর্সেনালের জন্য একটা স্টেটমেন্ট সাইনিং বলা যেতে পারে এবং আর্সেনালের যেই সেট আপটা বিকেল আর্তেতার অধীনে এই মৌসুমে দেখা যাবে তিনি লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক রোলেও তিনি খেলতে পারেন তার জন্য ট্রান্সফার ফি খরচ করতে হতে পারে আর্সেনালকে প্রায় পঞ্চাশ মিলিয়ন ইউরো পর্যন্ত কিছু শর্তপূরণ সাপেক্ষে চুক্তি হয়েছে একদম স্ট্রেইট পাঁচ বছরের যেটা বলছেন যে যেই সেট আপে আর্সেনাল খেলতে চাচ্ছে তাদের ওই ইনভার্টেড রোলে ইনভার্টেড রোলে খেলার জন্য কিন্তু জিন ট্রাই হয়েছে এর আগে ট্রাই হয়েছে ব্যাক ইয়াকুব কিভিও ট্রাই করেছেন আই থিঙ্ক কালাফিউরি এই রোলের জন্য আই থিঙ্ক মানে আর্তেদা যেভাবে চাচ্ছেন একদম পারফেক্ট একটা রোলে তিনি এখানে খেলতে পারবেন তবে রিকার্ডো কালাফিওরি বলছেন তিনি আসলে নিজের মিল খুঁজে পান জন স্টোনসের সঙ্গে কেন তিনি জনস্ট্রসের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন সঞ্জের সঙ্গে আমি মিল খুঁজে পাই আমার খেলার ধরন তার কাছাকাছি আমি অহেতুক মিডফিল্ডে উঠে যাই না যখন উঠি তার পেছনে কোচের নির্দেশ বা নির্দেশনা থাকে রিকার্ডো কালাফিয়রি এই কথা বলছেন এবং এই যে কেন তিনি আসলে মিডফিল্ডে উঠে যান আমরা ইতালিতে দেখেছি যে ইতালির মতো দলে একজন সেন্টার ব্যাগ যখন খেলছেন তিনি উঠতে উঠতে মিডফিল্ড পেরিয়ে চলে যাচ্ছেন ইনফ্যাক্ট ইতালি যে ক্রোয়েশিয়ার সঙ্গেই তো তাই না একেবারে শেষ মুহূর্তের গোলে তিনি উঠে গিয়েছিলেন এবং সেখান থেকে পরে গে জাকারিনি গোল করে আহ ইতালি জিতিয়েছিলেন এই যে তার অভ্যাসটা অ্যাডভান্স পজিশনে যাওয়া এবং বল পায় বল প্লেইং সেন্টার ব্যাক বলতে যা বোঝায় একদম আদর্শগতভাবে তিনি হচ্ছেন তাই বল প্রায় যথেষ্ট সাবলীল এবং এর পেছনে কিছু কারণও আছে রোমা থেকে তিনি উঠে এর পরে যখন বাজেলে তাকে দেওয়া হলো বাজেলের কিন্তু প্লেইং স্টাইল অনেকটা বার্সেলোনা টাইপ মানে এটা ইতিহাসগতভাবেই তারা ওই ধরনের ফুটবল খেলে তাদের দেশে এবং পরে তাকে বাজেলে এক বছরের লোনের পরেই জেনোয়াতে নিয়ে আসা জেনোয়াতে যে পারফরমেন্স পুরো দলের কাছ থেকে আমরা দেখেছি থিয়াগো মোত্তা সেই দলের কোচ ছিলেন যে মত্তা পরে গিয়ে ইয়োভেন্তাসে গেলেন এবং অনেকেই ধরে নিয়েছিলেন যে ইয়োভেন্তাসে কালাফিওরে যাচ্ছেন এটা মোটামুটি এরকম আওয়াজ যখন মত্তা গেছেন তখন মনে হয়েছে যে এই ছেলে আর কোথায় যাবে বাইশ বছর বয়সী প্রিমিয়ার লিগে তো তার আসার কথা না কিন্তু তিনি প্রিমিয়ার লিগে গেলেন এই ব্যাপারটা কি একটু অবাক করা না যে তিনি গেলের স্টোরিটা হচ্ছে যে থিয়াগো মত্তা এবং মিকেল আর্তেতা সম্ভবত বার্সা বি দল একসাথে খেলতেন এবং এই নিয়ে তিনি দ্বিতীয়বার অর্থাৎ মিকেল আর্তেতা হচ্ছে মত্তাকে হারিয়ে দিলেন এর আগে ইউ ইয়াকুব কিভিওরকে তিনি নিয়ে আসছিলেন এবার হচ্ছে কালাফিওরিকে নিয়ে আসছেন তবে মত্তার যে ইউভেন্তাসে গিয়েছেন ইউভেনতাসও চাচ্ছিলো অনেক বেশি করেই চাচ্ছিলো কালাফিওরিকে নিয়ে আসার জন্য মত্তা তার নিজের স্টাইল এসেছে সেটা সাধারণত ইউভেনতাসে দেখা যায় না যে একজন কোচকে পুরোপুরি ছেড়ে দেওয়া হয় তার দলটাকে গড়ে নেওয়ার জন্য ওই মত্তা সম্ভবত সেই স্বাধীনতাটা পাবেন কিন্তু একটু হচট খেয়েই গেলেন বলতে গেলে কারণ বলুন যে দুর্দান্ত সিজনটা কাটিয়েছে সেখানে কালাফিওরি একজন খুবই ইম্পর্টেন্ট ক্রুশাল পার্ট ছিলেন এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে বলোনিয়া

হবে না এটা নিয়ে কিছু কনফিউশন থাকতে পারে কারণ আপনি আর্সেনালের ডিফেন্স যখন দেখবেন আর্সেনালের ডিফেন্সে কে কে আছেন উইলিয়াম সালিবা আছেন গ্যাবিয়াল মাঙ্গাল আছেন লাস্ট সিজনে আর্সেনাল সবচেয়ে কম গোল খেয়েছে প্রিমিয়ার লিগে এইরকম একটা দলে যেখানে সেন্টার ব্যাক পার্টনার আপনি বলতে পারেন যে স্টেবল এবং সেখানে খুঁটিনাটি পরিবর্তন করার তেমন কিছু নাই বলে আমাদের খালি চোখে অন্তত পক্ষে মনে হয় সেখানে কালাফিউরিকে এনে অবশ্যই একটা প্রতিযোগিতা দলে বাড়বে কিন্তু তাকে যদি আপনি লেফট ব্যাকে খেলান মানে লেফট ব্যাকে খেলানো কি আসলে কালাফিওরিকে উচিত হবে কিনা এই প্রশ্ন তোলা যেতে পারে মিকেল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রেস কনফারেন্সে যে আপনি কালাফিওরিকে কোথায় খেলাতে চান তখন তিনি বলছেন লেফট সেন্টার ব্যাকও হতে পারে লেফট ব্যাকও হতে পারে সেখানে আর্সেনালের জন্য অনেক ধরনের অপশনস থাকবে কারণ আপনি দেখেন আর্সেনালে মানে সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক মিলে কতজন আছেন এই মুহূর্তে ইয়াকুব কিভিওর আছেন যার চলে যাওয়ার কথা রয়েছে জিন চেংকো আছেন তিনি হয়তো ফর্মটা হারিয়েছেন তার তাকে হয়তো স্কোয়াড প্লেয়ার হিসেবে থাকতে হবে অন্যদিকে আবার হোয়াইট আছেন বাংলায় আছেন উইলিয়াম সালিবা আছেন এরকম একটা মানে ডেপথ বলা স্কোয়াডে যখন কালাফিউর এসে খেলবেন তাকে ওই জায়গার রোলটা চিন্তা করা হয়েছে বলেই তিনি ওই লেফট সেন্টার ব্যাক রোলে তাকে হচ্ছে মিকেল আর্তা চিন্তা করছেন কিন্তু তখন লেফট ব্যাক রোলেও খেলতে পারেন তার কারণ হচ্ছে ওই যে যখন জিনচেঙ্কো ইনভার্ট করতেন কিংবা কিভিও যখন ইনভার্ট করতেন তখন রাইস একটা সুবিধা পেতেন মানে তার তিনি ওই সিঙ্গেল পিভোট হলে কিন্তু অতটা ইফেক্টিভ না সেক্ষেত্রে লেফটে কিন্তু আর্সেনালের একটা সিকিউরিটির অভাব রয়েছে যখন ইয়া খেলছেন মার্তিন ওই সাইডে খেলছেন তার পেছনে কিন্তু সিকিউরিটির একটা দরকার আছে রাইস কিন্তু মনে হয় না যে পেপ গার্ডিওলা যেভাবে কে ইউজ করেছেন আহ বিকেল কি সেখান থেকে ইনফ্লুয়েসড হয়ে পরের সিজনে কালাফিওরি এনে ওই একই কাজ করতে চাইছেন মানে গার্ডিওলা চাই করেন তা আমি বিকেল আত্মা আমি তোমার ছাত্র হয়তো এখন তোমার সঙ্গে আমি গুরুর টেক্কা দিতে চাই আমি তোমাকে ওভাবেই টেক্কা দেবো এরকম কিছু হতে পারে শিষ্যর এই মানে চোর পুলিশ খেলা তো দুই সিজন ধরেই চলছে এরকম হলে অবাক হওয়ার কিছু থাকবে না আর্সেনালি কিন্তু লাস্ট দুই সিজনে আসলে পেপ গড এই ম্যানচেস্টার সিটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা জানিয়েছে এখন যদি এই সেট যদি আর্সেনাল কিছু একটা করে ফেলতে পারে ভেরি মাচ লাইকলি বলা যেতেই পারে যে এরকম কিছুটা হতেও পারে দেখা যাক আর্সেনালে কেমন করেন রিকার্ডো কালাফিওরি বয়স একেবারেই কম বাইশ